মা ফাতেমা কেমন শুনেন, হযরত ইমাম হুসাইন বলেন, আমি কারবালা ময়দানে যাওয়ার জন্য নবীজির দরবারে মাজারে রওজা মোবারকে গেলাম। নবীজির মাজার মোবারকে রওজা মোবারকে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ হাত মোবারক বাহির করুন, ইয়া রাসূলুল্লাহ কদম মোবারক বাহির করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু প্রকাশ্য হন, আমি হুসাইন আপনার কদম একটু চুমা খাব। হযরত ইমাম হুসাইন বারবার ডাক দিচ্ছেন, নবী পাককে ডাক দিচ্ছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতর থেকে নবী পাকের নাতির সামনে এসে গেল। নানা নাতি দুজন একজনকে একজন জড়াই ধরলেন, বাড়াই ধরলেন, নানা গো আমি কারবালায় যাচ্ছি, তাই আপনার থেকে বিদায় নিতে আসছি, আপনার জন্য একটি কথা আমি ভিক্ষা চাইছি, আমার গলায় যখন ছুরি চলবে আপনি অবশ্যই আমার কাছে থাকবেন। দরবার টিভি ইসলাম প্রচারের তাপ এগিয়ে, সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন, ধন্যবাদ। আল্লাহকে এক হিসাবে মানার জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে আমাদের রাসূল করিম ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল আরবি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা পেট মুবারক থেকে যখন আসেন, পৃথিবীর মানুষগুলি যেইভাবে আসে সেইভাবে রাসূল আসেননি, বরং সে রাসূল নাবির পাশে দিয়ে জায়গা কুদরতি অপারেশন হয়ে রাসূল করিম পৃথিবীতে জান্নাতের পোশাক পরিধান করে আসছেন। কিসের পোশাক? ওটা আবার দিয়ে বলি, যার আশা কোনো মানুষের মতো নয় সে আমাদের মতো হবে কি করে? আফসোস, আল্লাহর নবী পোশাক সহকারে মারপিট থেকে আসতেছেন, রাসূল আরবি পৃথিবীর মধ্যে এসে কি করলেন? আল্লাহর হাবিব মা আমনার পেট থেকে এসে তিনি জমিনে কি করলেন? প্রথম আল্লাহ পাককে সাজদা দিলেন, তিনবার বলেন আল্লাহ আল্লাহ, আরো জোরে মহব্বতে এবার বলেন আল্লাহু আকবার, সবচেয়ে বড় মালিককে। তিনি আল্লাহ পাককে সাজদা দিয়ে তিনি দু কথা বললেন, আল্লাহ এইমাত্র তোমার বন্ধু এইমাত্র পৃথিবী আসে, তোমাকে সাজদা দিলাম, প্রথম ফরিয়াদ তোমার কাছে করছি, আয় আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। যিনি আম্মার পেট থেকে এসে পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে আসা মাত্র উম্মতের গুনাহ মাফ চায়, সেই নবী নিজকে নিজে কি বলেছেন একটু শুনো। যারা মহাদ্দেস মুফতি মুফাসসির দাবি করে আজকে রসুল পাকের সামনে বেয়াদব করছে, শোন, রসুল বলেন আনা মদিনাতুল ইলম ওয়া লুমু বাবুহা, আলিম আলিমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে ইমাম হাসান হুসাইন আল আব্বাস এর খোদা আলী। নবী আলিমের শহর, আপনারা একটু বিবেচনা করে একটু বিচার করেন আমার কথার পরে। নবী বলছে আমি এলিমেন সহ, এই দুনিয়াতে নবীর শিক্ষা নেওয়ার কোন দরকার ছিল না? আর রহমান আল্লামাল কোরআন, নবীর ওস্তাদ আল্লাহ। আমি বলবো নবীর ওস্তাদ কে? আপনারা জোরে সোরে বলবেন যুবক ভাই আল্লাহ। নবীর শিক্ষক কে? নবীকে শিক্ষা দিলেন কে? নবীর ওস্তাদ কে? আল্লাহ। ছাত্র যিনি, তিনি কাউর থেকে কিছু শিক্ষা নিতে হয়? অনেকে টাইটেল পায় মহাদ্দেস, কোন নবী কোথাও লেখাপড়া করেননি, আলিফ বা তা সা জানেন নি, অথচ এই যে লঘু মাহফুজ কোরআন শরীফ লেখা আছে পুরো লঘু মাহফুজটা আমার নবীর নূর দ্বারা তৈরি হয়েছে। কি তৈয়ার হয়নি আমার? তো আল্লাহ পাক তো আমাকে মদিনা শরীফ প্রায় 37 বার নিয়েছেন, এখনো মনে হয় যেন মদিনা যায় নাই, শুধু লোক শুধু লোক শুধু লোক।
আল্লাহ তুমি মদিনা শরীফ আমাকে আবার একদম একজনে বলে তোমার আইসেন আর কতবার আমি করে পৃথিবীতে যতবার আল্লাহ লেখে ততবার আসবো আপনারও যাইতে চান কি সেখানে গেলে কি সব আপনার গুণা কিছু আমার রসুল বলে যে আমার কবর জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য আসলে ময়দানে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে সুপারিশ করার জন্য আপনার নবীর সুপারিশ চান কিনা মদিনা 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 অনেকে মদিনা শরীফের কথা শুনে কইতার মতো পাগল আর দুনিয়াতে আর কেউ নেই মদিনার কথা বললে বেলা পাগল তো রসুল পাক সালে ইসলাম কাল্লা পাক পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহকে স্বীকার করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহকে জানবার জন্য চিনবার জন্য স্বীকার করার জন্য নবী পাক পৃথিবীতে আগমন করেছেন এবং নবী পাক থেকে পাক পঞ্জাতন বলা হয় অনেক অনেকে কামিল বাস টাইটেল বাস করছে কো দুইবার টাইটেল পরীক্ষা দিয়েছে কো ডবল টাইটেল তো নবীর বেলায় কিছু জানে না কো আমি হচ্ছে মূর্খ নবীর বেলায় জানে না কিছু নবী নবীজি ঔলাদ যাদেরকে নামাজ ও সালাম দিতে হয় তুমি নামাজে ঔলাদ রসুলদেরকে সালাম দাও আর এমনি মিথ্যা কথা বলো তুমি বাকফারি করতেছো কেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ الصالحين ولدرك وسلام ده اللهم صل على سيدنا محمد وعلى ওয়াল আলে অর্থবি আলী ফাতেমা হাসান হুসাইন খাস ঔলাদ রাসূলদেরকে আমরা নামাজে সালাম দিই বলেন ঔলাদ রাসূলদেরকে আমরা নামাজে সালাম দিতে চাই কি চাই না ওই নামাজ যদি পড়ি ওই নামাজ হয়ে যাবে আমাদের জন্য আসসালাতু মাফতাহুল জান্নাহ নামাজ হয়ে যাবে বেহেশতের দরজা খোলার চাবি 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 যদি নবীকে নামাজ ও সালাম দিই ঔলাদ দেখে তাহলে ইসলামকে বুঝাইবার জন্য হযরতে আলী হযরতে মা ফাতেমা হযরতে ইমাম হাসান হযরতে ইমাম হুসাইন এই চারজন আহলে বায়াত পাক পঞ্জাতন আহলে রাসূল এই যে আহলে রাসূল আসতেছেন বাংলাদেশের মধ্যে হযরতুল আল্লামা জামিয়ার প্রতিষ্ঠাতার সন্তান নাতি হযরতুল আল্লামা পীর মাওলানা তাশা মাদজিল্লুল আলী আগমন হচ্ছে মারহাবা বলে আমরা ওলাদ রাসূলের বিপক্ষে না পক্ষে যিনি বহু জায়গায় গিয়েছেন আমরা নামাজ বলি اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى آل علي فاطمة حسن حسين سبحان الله বলেন বলুন চাই কি চাই না কেউ যদি বলে এগুলো আমি মানি না তুই বাবা তুই নামাজ পড়িস না তান্ত্র জাতিক বেনামাজি হয়ে তো নামাজ নেই আর আমরা নামাজ পড়ি নামাজ পড়াই পৃথিবীতে তিনটা মসজিদে নামাজ পড়াবার উত্তম মক্কা শরীফ এক এক লাখ বাইতুল মুকাদ্দাস এক এক 25,000 আর মদিনা পাকে এক এক 50,000 বাইতুল মুকাদ্দাস আমি যেখানে নবীজি মেহরাজে রাতে প্রায় 1-2 লক্ষ 3 লক্ষ কমার বেশ নবী রসুলকে নামাজ পড়াইছেন ওই মসজিদ আমিও সাতোক্ত নামাজের ইমামতি পেয়েছি ফিলিস্তিন ইসরায়েল আল্লাহ কোরআনে বলে ইলাল মাসজিদিল আকসা আকসা মসজিদ আমি গিয়েছি যেখানে রসুল পাক বোরাকে গিয়েছিলেন সে বোরাক যেখানে বেঁধেছেন সে জায়গাটা পর্যন্ত ভিজিট করে জিয়ারত করে যেখানে নবী সেজদা দিয়েছেন
সমস্ত নবীদেরকে পিছনে রেখে সেই মিম্বার থেকে এসেছি। এখনো যেন মিম্বার থেকে রাসূল পাকের গ্রাম পাওয়া যায়। তিনবার বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে দুই হাত তোলে বলো আমরা নবী চাই তো চাই না, নবী এখানে আছে কিনা রাখছি কে। আমার নবী এসেছেন, হযরত আলীকে আল্লাহ পাঠিয়েছেন, মা ফাতেমাকে পাঠিয়েছেন, ইমাম হাসান হোসেনকে পাঠিয়েছেন, তারা ইসলামের বড় খেদমতগার ছিলেন, আমাকে একটি বিষয় দিয়েছেন কমিটি করতে। হযরতে ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী এবং বর্তমান নারী সমাজে শিক্ষা, মা ফাতেমা কে, তিনি কেমন মহিলা যিনি জান্নাতুল বাকিতে ঢুকতে হাতের ডায়েরি 100 হাত দূরে মাটির নিচে শুয়ে আছেন। এখনো যদি কোনো শরীয়তের কারণ যদি থাকতো খবরটা তোলা মাত্রই মা ফাতেমাকে দেখা যায়। এটা আমাদের ইমান। একজন বক্তা আমার কয় সাহাবায়ে কেরাম কবর আসেন, আমি কই আমার ইমান তো আছে, তোমার ইমান ওইগুলো মাটি হয়ে যাবে, তো না মাটি হয়ে যাবে এই চিন্তা তুই করস কেন, এই চিন্তা তো করবি না। মা ফাতেমা কেমন শোনেন, হযরত ইমাম হুসাইন বলেন আমি কারবালা ময়দানে যাওয়ার জন্য নবীজির দরবারে মাজারে রওজা মোবারকে গেলাম, নবীজির মাজার মোবারকে রওজা মোবারকে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ হাত মোবারক বাহির করুন, ইয়া রাসূলুল্লাহ কদম মোবারক বাহির করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু প্রকাশ হন, আমি হোসেন আপনার কদমে একটু চুমা খাব। রাসূল কবরে কি মরা না জিন্দা? হযরত ইমাম হোসেন বারবার ডাক দিচ্ছেন, নবী পাককে ডাক দিচ্ছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতর থেকে নবী পাকের নাতির সামনে এসে গেল। নানা নাতি দুজন একজনকে একজন জড়াই ধরলেন, বাড়াই ধরলেন, নানা গো আমি কারবালায় যাচ্ছি, তাই আপনার থেকে বিদায় নিতে আসছি, আপনার জন্য একটি কথা আমি ভিক্ষা চাইছি, আমার গলায় যখন ছুরি চলবে আপনি অবশ্যই আমার কাছে থাকবেন। আমি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, কারবালা প্রান্তে যখন আমাকে জবা করবে আমি শহীদ হব, শুধু আপনি আমার পাশে একটু থাকবেন, শরীর দিয়ে চাইব না, ও করবো না, আহ করবো না, টুকরা টুকরা হয়ে যাবো, আমার ত্রিভুবনে আপনার উম্মতকে আমি জান্নাত প্রদান করবো। আমরা এই সমস্ত ওয়াজ করি, আমরা পাই, তোরা পাস না কেন, কো আসবি কি করে, খাতাম আল্লাহ ওয়ালা কুলুবি ওয়ালা সামিহি ওয়ালা সাইহি মুশাও, একবারে কলবে মারি দিছ আল্লাহ। নানা ও নানা শুধু একটা জিনিস চাই, কলবলা প্রান্তে আপনার চেহারা মোবারক দেখতে চাই, আল্লাহর হাবিব চক্র মোবারক করুন পানি মোবারক ছেড়ে বলে হোসেন তুমি চেয়েছ যাও আমি যাব, হোসেন তোমার শহীদের সময় আমি যাব তোমার সামনে থাকবো, তবে আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকো।
নবীজি যদি বলতেন আল্লাহ রে আমার নাতি তোমার উপর রাজি, তুমি সব কিছু আমার নাতি মানে, আমার নাতিকে শহীদ করো না। নবী বললে তাই হতো, কিন্তু নবী জানে তারপরে বলে আল্লাহ সবর দাও। মা ফাতেমা জানে তারপরে বলে সবর দাও। শেখ খুদা আলী জানে তারপরে বলে সবর দাও। হুসাইন বলে না আমি নিজেও জানি আমাকে শহীদ করবে, তারপর আমি করবলা ময়দানে যাচ্ছি শুধু নানার গুনাহগারের উম্মত মাফ করার জন্য। মা ফাতেমার কথা কি বলবো, আমার নবীজির হাত মোবারকে তিনি চুমা দিলেন, হাত মোবারক, পাও মোবারক, মাথা মোবারক, জুতা মোবারক, রসুলের সব মোবারক, রসুল কাল্লে মোবারক করে সৃষ্টি করেছে, মারপেট থেকে জান্নাতের পোশাক পরিধান করে, কারণ আটকানা বেহেস্ত নবীর ঘাম মোবারক হচ্ছে। নবীজি কাছে হুসাইন বিদায় নিচ্ছে, নানা করবলা ময়দানে যাচ্ছি, আল্লাহর হাবিব একবার হুসাইনের চেহারা দিয়ে তাকা, আরেকবার আসমানের দিকে তাকা, আল্লাহ তুমি আল্লাহ, তোমার কাছে নাতিকে সবুজ করলাম, তুমি তাকে মৌতের সময় তুমি নিজে থাকবে, আমিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাত মোবারকে, পাও মোবারকে, কোফাল মোবারকে চুমা দিয়ে বিদায় নিচ্ছেন। নানা আসি হুসাইন চলে গেলেন জান্নাতুল বাকি, মা ফাতেমার খবরে মা রাসূলের রওজা মসজিদ নববীর পাশে, আর এখান থেকে একটু পশ্চিম দক্ষিণ কর্নারে মা ফাতেমার রওজা মোবারক, সেখানে তিনি যাচ্ছেন। মা